Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মিত্র আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? না, যতক্ষণ আপনি আপনার ভুল শুধরে নিচ্ছেন ততক্ষণ আপনাকে ক্ষমা করব না। আমি নিজের ভুল শুধরে নেব মিত্র, বলুন আমি কি ভুল করেছি? এ সত্য মিত্র যে আপনি হৃদয় থেকে দেবী অনসূয়ার পুত্র, আর এও সত্য যে আপনার বিস্মৃতির পরেও আপনি অনুভব করতে পেরেছেন যে আপনিই মহাদেব। মহাদেবের অর্থাঙ্গিনী, মহাদেবের ভক্ত আর সমস্ত দেব দেবী আপনাকে মহাদেব রূপেই স্বীকার করেন, আপনার প্রতি পূর্ণ রূপে সমর্পিত। তাহলে আপনার কি ওনাদের প্রতি কোনো কর্তব্য নেই? আপনার কি ওনাদের ভক্তির আংশিক প্রতিফল দেওয়া উচিত নয়? আপনার উত্তরদায়িত্ব কি কেবল আপনার মায়ের প্রতি? বলুন, উত্তর দিন। তোমার সাফল্যে আমি গর্বিত অজমুখী। তুমি যা উপহার চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু একবার ওই আকাশ তত্ত্বের মণি আমি পেয়ে যাই। তোমার নাম অসুরদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তুমি অমর হয়ে যাবে। ভস্মাসুরের ভস্মে জন্ম নেবে মহাসুর, তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে শুরু করুন। মহা অসুরের আসুরিক শক্তিকে স্বাগত জানানো হবে তখন যখন ত্রিদেবের ভস্মকে সহজে উড়িয়ে দেবে। ঠিক বলেছেন মা, একদম ঠিক। সেই মহা অসুর অপার শক্তির অধিকারী হবে। দশ দিক শুনে রাখো আমার কথা, আমার মহাস্ত্র মহাসুর অবশ্যই জন্ম নেবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।